সদ্য মন্ত্রী হয়েছেন যুব বিধায়ক সুধাংশু দাস, আর এর মধ্যেই বেকারদের কর্মসংস্থান নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি। যুবাদের অনেক প্রত্যাশা রয়েছে আমাদের উপরে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে বিধানসভায় কথা বলবো। দায়িত্ব এখন আরও বেড়ে গিয়েছে। শুক্রবার উদয়পুরে মাতাবাড়িতে পুজো দিয়ে এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার পর এই প্রথম শুক্রবার ত্রিপুরা সুন্দরী মন্দিরে স্বস্তিক পুজো দিলেন তিনি। অবশ্যই অত্যন্ত শুভ মুহূর্ত, মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের, এবং আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়ে খুব ভালো লাগছে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, বিগত দিনে যেভাবে মানুষের জন্য কাজ করেছে তার চেয়ে দ্বিগুণ গতিতে যেন রাজ্যবাসীর জন্য, মানুষের জন্য কাজ করতে পারি, সবার জন্য সেবা করতে পারি। এই মানসিকতা নিয়ে এখানে এসেছি। মা ত্রিপুরেশ্বরী যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, পারিবারিক এবং সামাজিক রাজনৈতিক জীবনের জন্য আরও বেশি আমি উন্নত করতে পারি এবং অনেক বেশি আনন্দের সহিত কাজ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। মা যেন সবার মঙ্গল করেন, মা যেন সবাইকে সুস্বাস্থ্য দেন এবং সবার যেন আরও বেশি উন্নতি প্রদান করেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। অনেক কাজ আমাদের করতে হবে, এই রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছ থেকে, বিশেষ করে যুব সমাজের অনেক বেশি প্রত্যাশা। যেহেতু আমি একজন যুব বিধায়ক হিসেবে মন্ত্রী হয়েছি, আমার উদ্দেশ্য থাকবে, দায়িত্ব থাকবে যেন যুবকদের জন্য অনেক কিছু করতে পারি, তাদের কর্মসংস্থানের জন্য ক্যাবিনেটে কথা বলতে পারি, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি, স্বরোজগার তাদেরকে কীভাবে বাড়ানো যায় সেই জন্য কাজ করবো। অবশ্যই যুবদের নেশা থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করবো। এর বাইরেও আমাদের নর্থ ইস্টের মধ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, এটাকে গোটা দেশের মধ্যে কীভাবে একটা মডেল রাজ্য তৈরি করা যায়, দেশের মধ্যে একটা নিদর্শন কীভাবে তৈরি করা যায়, তার জন্য আমরা সবাই মিলে কাজ করবো। এবং আমার বিশ্বাস, এবার যে মন্ত্রিসভা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য আগামী দিনে আমরা অনেক বেশি উন্নত করবো। ইনোভেটিভ অনেক স্কিম আপনারা দেখতে পারবেন, অনেক কিছু আমরা করবো, আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীদের সহযোগিতা আমরা কামনা করছি। মাতাবাড়িতে পৌঁছলে এদিন মন্ত্রীকে স্বাগত জানান বিজেপির জেলা কমিটির সম্পাদক উত্তম দে সহ আর অনেকেই। এদিন মাতাবাড়িতে পুজো দিয়ে রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন বলেও জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।